কালকে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ভাইয়ার মুখে শুনছিলাম যে মেয়েদের লাইফটা কি ভালো, ছেলে হয়ে জন্মানোটা পৃথিবীর সব থেকে অন্যায় ছিল হয়তো বা সব থেকে অপরাধ ছিল। তো ভাইয়া আজকের লাইনটা আপনার জন্য। আমি জানি আপনি হয়তো এই ভিডিওটা দেখবেন না, বা অন্য যেই দেখুক না কেন, যে ভাইয়ারই দেখেন না কেন, লাইনগুলো শোনা যাবে। আপনি যে 18 বছরে বাবার কাছে হয়তো বাইক বা নিজের স্বপ্ন পূরণ করার কথা বলছেন না, সে 18 বছর বয়সে একটা মেয়েকে তার ফ্যামিলি, তার পড়াশোনা, ইভেন তার প্রিয় মানুষটাকে ছেড়ে চলে আসতে হয়, নিজের প্রিয় মানুষটাকে দাফন করে দিতে হয়, নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে অন্য একটা মানুষের বাড়িতে যেতে হয়। হ্যাঁ ভাই, আপনার একটা ছেলে হয়ে জন্মানোটা অপরাধ ছিল। তা আমি আপনাকে বলি কি, যান না একটা সপ্তাহ বাসায় বসে দেখেন, একটা সপ্তাহ রাতে দিনে বাসা থেকে বের হবেন না, কেমন লাগে হয়তো বা আপনি ফিল করতে পারবেন চার দেওয়ালে বন্দি থাকার ব্যথাটা। হ্যাঁ, আপনি ছেলে হয়ে জন্মানোটা অপরাধ ছিল, কারণ আপনি মুক্ত স্বাধীনভাবে উঠতে পারেন, যেখানে সেখানে যেতে পারেন, রাত নেই দিন নেই। কিন্তু একটা মেয়ে, কখনো একটাবার চিন্তা করছেন আপনার বোনটার কেমন লাগে, বা কোনোদিন আদৌ বলছেন কিনা? আমার তো মনে হয় না যে চল আজকে তোকে নিয়ে একটু বাইরে বেরোবো, তোকে নিয়ে একটু ঘুরতে যাব, তোর কি ইচ্ছা, কখনো জানতে চাইছেন? তারপর আসি, আপনি একটা চাকরি কখন খুঁজবেন? হয়তো বা 23-24 বছর বয়সে, কিন্তু একটা মেয়েকে 18 বছর বয়সে তার স্বপ্ন, তার সব কিছু বিসর্জন দিতে হয়। তারপর আসি, কাল যখন আপনি আপনার গার্লফ্রেন্ডকে চাকরির জন্য পাবেন না, তখন আপনার গার্লফ্রেন্ডটা বেঈমান। হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ডটা অনেক বড় বেঈমান, অনেক বড় বেঈমান। যদি এতই ভালোবাসা বোঝেন ভাইয়া, তাহলে কেন নিজের বোনটাকে একটা বেকার ছেলের হাতে তুলে দেন না? কেন নিজের বোনের ভবিষ্যৎটা একটা অনিশ্চিত ক্যারিয়ারের উপর তুলে দেন না, অনিশ্চিত লাইফের উপরে তুলে দেন না? নিজের বোনটা বোন আর পরের ঘরের মেয়েটা বেঈমান। আমি আবারও বলবো ভাইয়া, হ্যাঁ আপনি ছেলে হয়ে জন্মানোটা আপনার অপরাধ ছিল, কারণ আপনি যখন 23-24-25-26-30 বছর বয়সে একটা চাকরি করবেন, তখন নিজের ফ্যামিলির বোঝাটা নিজেই টানবেন, আপনাকে আর শুনতে হবে না সারাদিন কী করো, এক টাকাও রোজগার করো না, এই সে। কিন্তু একটা মেয়েকে ঠিকই শুনতে হয়, সারাদিন বাসায় কী করো, খাচ্ছ তো আমার টাকায়, এত বড় বড় কথা কিসের, বেশি কথা বলবো না। হ্যাঁ ভাইয়া, আবারও বলবো, সত্যি ছেলে হয়ে জন্মানোটা আপনার অপরাধ ছিল।